হ্যালো এভরিওয়ান, আরও একবার আমার এই ছোট্ট পরিবারের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রাখি স্পেশাল মেকআপ লুক। তো সামনেই রাখি, তো রাখি দিয়ে তোমরা এই লুকটা ক্রিয়েট করতে পারো। আমি এই লুকটা একটা সাদা কুর্তি এবং সিলভার জুয়েলারির সাথে একটা সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করেছি। আশা করছি তোমাদের এই লুকটা পছন্দ হচ্ছে। তো চলো তোমরাও এই লুকটা কীভাবে ক্রিয়েট করবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তার আগে যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও এই ধরনের ভিডিও আরও দেখার জন্য। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো মেকআপ শুরু করার আগে সবার ফার্স্ট স্টেপ হচ্ছে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেওয়া। এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ, যে কোনো মেকআপের আগে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। তো আমি এখানে ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নিয়েছি, দেন একটা গুড ভাইবসের রাইস টোনার ইউজ করেছি। তোমরা যে কোনো টোনার ইউজ করতে পারো, যদি টোনার ইউজ না করতে চাও তোমরা গোলাপ জলও ইউজ করতে পারো। দেন আমি ময়শ্চারাইজারের জন্য এখানে পন্সের জেল ক্রিমটা ইউজ করছি, খুবই ভালো একটা ক্রিম, মানে অ্যাফোর্ডেবলের মধ্যে আর সামারের জন্য একদম পারফেক্ট একটা জেল বেসড ক্রিম। আর তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কোনো মেকআপ করার আগে স্কিন কেয়ার করাটা খুবই প্রয়োজনীয়, তো এখানে আমি আমার প্রথমে স্কিন কেয়ারটা করে নিয়েছি, দেন আমি যাবো মেকআপে। তো সবার ফার্স্ট আমি ফাউন্ডেশনের জন্য নিয়েছি এখানে মেবিলিনের ফিটমির ফাউন্ডেশন ইন দি শেড 230 ন্যাচারাল বাফ। তো ডট ডট করে পুরো ফেসে আমি অ্যাপ্লাই করে নেব। দেন ফাউন্ডেশনটা আমি বেশি নিইনি, হ্যাঁ অল্পই নিয়েছি, কারণ যেহেতু ডে মেকআপ আর রাখির জন্য তো হেভি মেকআপের কোনো প্রয়োজন নেই। তো অল্প পরিমাণে ফাউন্ডেশন নিয়ে পুরো ফেসে পুরো ডট ডট করে লাগিয়ে নিয়েছি। তো এরপর একটা ব্লেন্ডার নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। তো আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি যে ব্লেন্ডার ইউজ করার আগে অবশ্যই ব্লেন্ডারটাকে একবার ভিজিয়ে এক্সট্রা জল চিপড়ে বের করে তারপর ব্লেন্ডারটা ইউজ করতে, এতে আমাদের ব্লেন্ডটাও খুব সুন্দর হয় আর মেকআপটা লং লাস্টিংও হয়। তো আমি সেমভাবেই ড্যাব ড্যাব করে পুরো ফেসের ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি, দেখো এভাবে তোমরা সেমভাবে ব্লেন্ড করে নেবে। তো নেক্সট আমি এখানে ইউজ করছি কনসিলার। তো কনসিলারের জন্য আমি এখানে ইউজ করছি সুইস বিউটির কনসিলার ইন দি শেড 4, ভেরি গুড কভারেজ। আমি বেশি পরিমাণে নিইনি যেহেতু আমার ডে মেকআপ আর রাখির জন্য, তো হালকা আমি মেকআপ করবো, এই জন্য জাস্ট অল্প পরিমাণে নিয়ে পুরো ফেসে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নেবো। তো দেখো আমি ব্লেন্ডারটা দিয়ে কনসিলারটাও সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো মেকআপের আসল জিনিস হচ্ছে ব্লেন্ডিংটাই, তুমি যদি ব্লেন্ডিংটা ঠিক করে করতে পারো তাহলে তোমার পুরো বেসটাও খুব সুন্দর লাগবে আর মেকআপটাও খুব সুন্দর হবে। তো নেক্সট আমি এখানে ইউজ করছি কম্প্যাক্ট পাউডার। তো কম্প্যাক্ট পাউডারটা দিয়ে আমি আমার বেসটা সেট করে নেবো। এখানে আমি কম্প্যাক্ট পাউডারের জন্য অ্যাপ্লাই করছি মেবিলিন ফিটমির কম্প্যাক্ট পাউডারটা, তোমরাও ট্রাই করতে পারো, এটাও একটা খুব ভালো একটা কম্প্যাক্ট পাউডার। তো দেখো আমি ভালো করে পুরো ফেসে কম্প্যাক্ট পাউডারটা দিয়ে আমার মেকআপটা সেট করে নিচ্ছি। দেন আমি একটা আইশ্যাডো প্যালেট থেকে আমার আইব্রোটা করে নেবো। তো আমি এখানে আইশ্যাডো প্যালেটের জন্য দ্য জ্যাকলিন হিলের আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি। এখান থেকে ব্ল্যাক কালারটা নিয়ে আমি আমার আইব্রোটা ফিল আপ করে নিচ্ছি। যতক্ষণ আমি আইব্রোটা ফিল আপ করে নিচ্ছি ততক্ষণ তোমরা যারা নতুন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিও আরও দেখার জন্য। তো চলো আমার এখানে আইব্রো করা কমপ্লিট, এইভাবে সেম আরেকটা আইব্রো করে নেবো। দেন আমি আমার ফেসটাকে হালকা করে একটু কন্ট্রোল করে নেব, বেশি করব না, জাস্ট একটু হালকা করে করে নেব, যেহেতু আমার একটু গোলুমলু গাল তো এর জন্য আমি আমার ফেসটাকে হালকা করে একটুখানি কন্ট্রোল করে নেব। তো কন্ট্রোলের জন্য এখানে আমি অ্যাপ্লাই করছি মার্সের ফেস প্যালেটটা। এই ফেস প্যালেটটা এতটাই ভালো যে কি বলবো, তোমরা একটা প্যালেটে ইনভেস্ট করলে তোমরা তিনটে জিনিস পেয়ে যাচ্ছ। তোমরা ওই ফেস প্যালেটে দুটো কন্ট্রোল, দুটো ব্লাশ, দুটো হাইলাইটার পেয়ে যাচ্ছ, আর কি চাই। তো এই ফেস প্যালেটটাও একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমি আমার ফেসটাকে হালকা করে একটু কন্ট্রোল করে নিয়েছি আর একটু নোজেও কন্ট্রোল করে নিচ্ছি। তো সেম প্যালেট থেকে আমি আমার ব্লাশটাও করে নিচ্ছি। তো দেখো আমি বলেছিলাম ফেস প্যালেটে তোমরা দুটো ব্লাশ পেয়ে যাবে, এখান থেকে আমি হালকা পিচ কালারের যেটা আছে সেটা দিয়ে আমার ব্লাশটা করে নিচ্ছি। তো আজ আমি যে যে প্রোডাক্ট ইউজ করে মেকআপটা করছি সমস্ত প্রোডাক্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে চেকআউট করে নিতে পারো। আর আমি যে ড্রেসটা আজকে পরেছি সেটাও আমি মিশো থেকে নিয়েছি, যে পারলে সেটারও কোড দিয়ে দেবো। দেখো আমার ফেসে কন্ট্রোল আর ব্লাশ লাগানো কমপ্লিট, এরপর আমি আমার আই মেকআপটা করে নেবো। তো আই মেকআপের জন্য আমি দ্য জ্যাকলিন হিলের আইশ্যাডো প্যালেটটাই আবার ইউজ করছি। ফার্স্ট আমি ওই আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্রাউন কালার নিয়ে আমি আমার ক্রিজে আর লিডে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আইয়ের কর্নারে একটা ব্ল্যাক কালার নিয়ে রাউন্ড রাউন্ড করে একটুখানি ব্লেন্ড করে নিয়েছি, যাতে আমার আইয়ের কর্নারটা একটু ব্ল্যাকিশ লাগে। তো সেমভাবে আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করে নিয়েছি, প্রথমে ব্রাউন কালার এবং ব্ল্যাক কালার দিয়ে একটুখানি ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি এখানে লাইনার অ্যাপ্লাই করেছি, তো লাইনারটা আমি অফ ক্যামেরা অ্যাপ্লাই করে নিয়েছি।
তো এখানে আমি লাইনারের জন্য অ্যাপ্লাই করেছি ল্যাকমি লাইনারটা, খুব ভালো একটা লাইনার। তো এরপর আমি মাস্কারা ইউজ করে নিচ্ছি। তো মাস্কারার জন্য এখানে আমি নিয়েছি মেবিলিনের হাইপার কল মাস্কারাটা, খুবই ভালো একটা মাস্কারা অ্যাফোর্ডেবলের মধ্যে। তো দেখো আমি আমার আপার ল্যাশে এবং লোয়ার ল্যাশে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি মাস্কারাটা। দেন আমি এখানে ইউজ করব একটা কাজল। তো আমি এখানে কাজলের জন্য নিয়েছি ল্যাকমির কাজল। তো দেখো এখানে আমি ভালো করে কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমি আমার কাজলটা আইয়ের লোয়ার লাইনে এবং আপার লাইনেও ভালো করে অ্যাপ্লাই করে নেব। তো দেখো এরপর আমি সেম ফেস প্যালেটটা থেকে হাইলাইটও করে নিচ্ছি। তো যেহেতু দিনের বেলার মেকআপ, সেহেতু বেশি হাইলাইট লাগাচ্ছি না, একদমই অল্প পরিমাণে হাইলাইটটা করে নিচ্ছি। তো আজকের মেকআপটা আমি খুবই সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি, যেহেতু দিনের বেলার মেকআপ বেশি বোল্ড করলে ভালো লাগবে না দেখতে, আর রাখের জন্য একটা সিম্পল মেকআপই ভালো লাগবে। তাই আমি একটা সিম্পল নিউড মেকআপ রাখার চেষ্টা করেছি। আর আমার আউটফিট যেটা ছিল সেটাও একটা হোয়াইটের মধ্যে ছিল। তো আমার মনে হলো এর সাথে একটা নিউড মেকআপই বেশি ভালো লাগবে, তো আমি সেটাই করার চেষ্টা করেছি। তো এরপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নেব। তো লিপস্টিকের জন্য এখানে আমি অ্যাপ্লাই করছি মেবিলিনের একটা নিউড কালারের লিপস্টিক ইন দি শেড 24। মানে এটা আমার পার্সোনালি খুবই ফেভারিট একটা লিপস্টিক, মানে আমি এটা সবসময় ইউজ করি, কোথাও যেতে হলেই আমি এই লিপস্টিকটাই অ্যাপ্লাই করি। আমার এত পছন্দের এই লিপস্টিকটা, আর কালারটা এতটা সুন্দর, মানে নিউড কালারটা খুবই সুন্দর লাগে আমার। তো দেখো আমি এখানে আমার লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিয়েছি। তো আমার লিপস্টিক অ্যাপ্লাই করা ডান, আমার মেকআপটাও ডান। তো চলো ফুল লুকটা দেখে নাও। তো গাইস দিস ইজ দ্য ফাইনাল লুক। আশা করি তোমাদের এই লুকটা ভালো লেগেছে, তোমরা রাখিতে এই লুকটা ক্রিয়েট করো, আশা করি তোমাদেরও খুব খুব ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা একটু হলেও হেল্পফুল লাগে তো প্লিজ ভিডিওটা লাইক করে দিও, আর নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও, আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও আরও দেখার জন্য। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। চলো টাটা।